9 মে অর্থাৎ 25 বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন। এমনি দিনেই রাশিয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় পতাকা উড়িয়েছিল। তাই এই দিনটিকে প্রতি বছরই সাম্রাজ্যবাদী বিরোধী দিবস হিসেবে উদযাপন করে সিপিএম দল। প্রতি বছরের মতো এবারও সিপিআই রাজ্য পরিষদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে দিনটি। এদিন আগরতলা কৃষ্ণনগরস্থিত পার্টি রাজ্য কার্যালয়ের সামনে দলের নেতাকর্মী সমর্থকরা প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে পালন করল সাম্রাজ্যবাদী বিরোধী দিবস। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন দলের রাজ্য নেতৃত্ব ডক্টর যুধিষ্ঠির দাস জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অতীতেও ছিল, এখনও চলছে। ত্রিপুরাতেও সন্ত্রাস কায়েম রয়েছে। রাজ্যে প্রতিদিন বামপন্থীতে দলীয় কার্যালয় আক্রমণ করছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলছে। পুরাতো যে সন্ত্রাস চলছে, আমাদের দেখছি প্রতিদিন প্রায় দিনেই সিপিআইএম অফিস, আমাদের বামপন্থী যারা করছে তাদের অফিস অ্যাটাক করছে। সুতরাং আমরা এই সন্ত্রাস বিরোধী আন্দোলন করছি, সন্ত্রাসবাদ বিরোধী হিসেবে করছি। আমরা আজকে আজকে দেখি রবি ঠাকুরের জন্মজয়ন্তী, আমরা যেটা পালন করছি, রবি ঠাকুরও সেই সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। উনি উদ্দীপ হয়ে, যদিও উনি সেই বিজয় দিকে দেখতে পারেননি, তুমি সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন। সুতরাং আজকে ওনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সাম্রাজ্যবাদ বিরোধী ওই হিসাবে, কবি হিসাবে এবং লেখক হিসাবে। আর সেই আজকে যদি আমরা সেই সাম্রাজ্যবাদ বিরোধীকে আমরা সত্যি পালন করতে পারি, তাহলে সারা পৃথিবীর থেকে যে এখানে বুর্জোয়া শক্তিগুলি যেভাবে মানুষকে সংশোধন করে চলছে, বিশেষ করে এই করোনাকালে আমরা যেটা দেখছি সেটা থেকে আমরা রক্ষা পাবো। সুতরাং আমরা সারা ত্রিপুরাবাসীকে, সারা ভারতবাসীকে এই সাম্রাজ্যবাদ বিরোধী থেকে এবং ধনতন্ত্র সমাজ থেকে রক্ষা করে, আমাদের ধনতন্ত্র থেকে উদ্ধার করে সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এ বলে আমি আজকে সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য শেষ করছি। ডক্টর যুধিষ্ঠির দাস। Video report, Search India 10.